আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে, আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন আজকে আমি এখানে গরুর মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর আমি যেদিন মাংস রান্না করি সেদিন হাতে সব কিছু বেটে নিয়ে তারপরে মাংসটা রান্না করি। তো এখানে 700 থেকে 800 গ্রামের মতো গরুর মাংস আছে, তো এটাই আজকে আমি রান্না করব। তো মাংসটা আমি রান্না করার আগে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এদিকে বেশ কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলা তো আপনাদেরকে প্রথমেই দেখালাম। তো মাংসটা এদিকে আমি রান্না করেও নিয়েছি, আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা। তো এখন আমি আমাদের রাতের খাবার রেডি করব। তো এখানে একটা মিষ্টি আলু দেখতে পাচ্ছেন, তো এই আলুটা আমার ছাদে হয়েছে। আমি ছাদে মিষ্টি আলুর গাছ লাগিয়েছিলাম, তো সেখান থেকে একটা আলুই হয়েছে। আরও ছোট ছোট কিছু হয়েছে, সেগুলো আসলে খাওয়ার মতো না। তো ভাবলাম যে যেহেতু একটা আলুই হয়েছে, ভর্তা করে ফেলি, তো ওই জন্য আমি ভাতের মধ্যে দিয়েছিলাম। তো ওটা এখন ভর্তা করেও নিয়েছি। আর এদিকে আমি মাংস রান্না করেছি, সাথে একটু ডালও রান্না করে নিয়েছিলাম। আর এই যে সেই আলু ভর্তাটা, মাশাল্লাহ, এটা যে খেতে এত মজা হবে আমি আসলে একদমই ভাবিনি, আর এর আগে আমি কখনোই মিষ্টি আলুর ভর্তা খাইওনি। আর এদিকে জারিবের বাবা অফিস থেকে আসার সময় এখানে তেল এনেছে, তেলটা আসলে শেষের দিকে ছিল আর ডিমটাও শেষ হয়ে গিয়েছিল, তো ওই জন্য এক ডজন ডিমও এনেছে। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন রাতের বেলা, এখানে আমি ছাদ থেকে বেশ কিছু পুঁই শাক তুলে এনেছি। বাহিরে আসলে এখন ভালোই বৃষ্টি হচ্ছে, কারণ কয়েকদিন ধরে ওয়েদারটা খুব একটা ভালো না। তো পুঁই শাকগুলো আমি ভাজি করে নিয়েছি, আসলে কয়েকদিন ধরে রান্না খেলাম, তো এখন ভাবছি যে একটু ভাজি করে খাই। আর এখানে আমি ছোট একটা জাটকা, যে ইলিশ থাকে, তো সেটা জাল দিয়ে নিয়েছি। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে এদিকে জারিফের বাবা বলছে তার ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করছে। তো এদিকে আমি ভাবছিলাম যে মিষ্টি কোথায় পাই, তো হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আমি ডিপ ফ্রিজে 1 কেজি রসমালাই রেখে দিয়েছি। তো সাথে সাথে সেটা বের করে তারপরে ওভেনে দিয়ে নর্মাল করে ওকে খেতে দিলাম, সাথে আমিও একটু খেয়েছি। আর এই রসমালাইটা ভাইয়া ভাবি যখন ঢাকায় এসেছিল তখন ওরা এনেছিল। তো এখানে 2 কেজির মতো রসমালাই ছিল, তো পরে আমি একটা ডিপে রেখে দিই আর 1 কেজি আমরা খাই আর কি। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন বিকেল বেলা। আসলে সত্যি কথা বলতে লাস্ট বেশ কিছুদিন হয়ে গেল আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে, তো জন্য দেখা যায় যে লাস্ট 3-4 দিন বা 4-5 দিনের ভিডিও আমি একসাথে করে দিয়ে দিই। প্রতিদিনই টুকটাক কিছু ক্লিপ নেওয়া থাকে, তো সেগুলো অ্যাড করে আমি একটা ভিডিও তৈরি করি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। আর এতক্ষণ ধরে যারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে ছাদে বিকেল বেলা, খুব অপরূপ দৃশ্য, ও দেখতে দেখতে কিন্তু সন্ধ্যাও লেগে গেল। তো এদিকে আমি বাসায় এসে আবার রাতের জন্য একটা তরকারিও রান্না করে নিয়েছি। আর এখানে আমি আলু, টমেটো এবং চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি। এই তরকারিটা জারিবের বাবার খুবই পছন্দের, আর সাথে একটু পেঁপেও ঘন্ট করেছিলাম। আর এদিকে জারিফের বাবাও মাত্রই বাসায় এসেছে, আর আসার সময় এখানে বেশ কিছু এনার্জি বিস্কিট এনেছে দেখতে পাচ্ছেন। এগুলো আসলে জারিফ মাঝে মাঝে খায়। আর 1 প্যাকেট নুডলস এনেছে, আর একটা আড়ঙের জুস এনেছে জারিফের জন্য। আর এদিকে অল্প করে কিছু ফলও এনেছে। আমি জারিফের বাবাকে বলি যে অল্প অল্প করেই 2-1 দিন পর পর আনতে, তাহলে ফ্রেশ ফ্রেশ ফল খাওয়া যায়। যদিও এগুলাতে ফরমালিন দেওয়া থাকে, তো আমি এখন এগুলা পানির মধ্যে ভিজিয়ে রাখবো, তার পরে ফ্রিজে রেখে দিব। তো এখন আমি আর আমার বাবাটা চলে এসেছি ছাদে, পাশে কিন্তু জারিফের বাবাও আছে। তো আমরা সবাই মিলে রাতের খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করি। এখন দেখা যায় রেগুলারই হাঁটাহাঁটি করা হয় আমাদের। আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন দুপুরবেলা। আর আজকে সকাল থেকেই ঢাকাতে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে থামছেও। তো এখন হঠাৎ করেই বেশ বৃষ্টি শুরু হয়েছে, আপনারা বাহিরে দেখতেই পাচ্ছেন, সাথে কিন্তু হালকা হালকা বাতাসও রয়েছে। তো বৃষ্টি হলে কি হবে, আমি তো আমার কাজ ফেলে রাখতে পারি না, তো আমি আমার কাজেও লেগে পড়েছি সকাল থেকে। তো আজকে আমি আমার বাসাটা মোটামুটি ডিপ ক্লিনই করেছি বলতে পারেন। আমার জানালার পর্দাগুলো
চেঞ্জ করে ওগুলা ভিজিয়ে দিয়েছি। আর বিছানার চাদরটাও আমি উঠিয়ে নিয়েছি, এখন নতুন একটা চাদর পারবো বিছানাতে। দেখতেই পাচ্ছেন এদিকে খাটের যে নকশাগুলো থাকে ওখানেও বেশ ভালোই ময়লা জমে যায় কিছুদিন পর পর, তো সেগুলোও আজকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো মোটামুটিভাবে আজকে আমার এই রুমটা খুব ভালোভাবে ডিপ ক্লিন করা হয়ে গিয়েছে। ওদিকে টিভি যে ক্যাবিনেট ওটাও খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, খাটের নিচ থেকে শুরু করে মোটামুটি সব কিছুই ক্লিন করেছি। এবং পুরো বাসায় হালকা হালকা ঝুল পড়ে গিয়েছিল, তো সেই ঝুলগুলোও আমি ক্লিন করে নিয়েছি আজকে। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন আমি বিছানার চাদর উঠিয়েছি, তারপরে জানালার পর্দাগুলো উঠিয়েছি। তো আজকে আমি আর বিছানার চাদরটা ক্লিন করব না, আজকে আমি শুধু জানালার পর্দাগুলাই ভিজিয়ে দিয়েছি, কারণ এখানে পুরো এক রুমের জানালার পর্দা মোটামুটি অনেকগুলোই। আর এদিকে জারিপের টুকিটাকি কিছু কাপড় নোংরা হয়েছিল, সেগুলোও ভিজিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা, আমি আর আমার বাবাটা বের হয়ে পড়েছি, আমরা যাচ্ছি মেরাদিয়া বাজারে। আসলে বাসার জন্য টুকিটাকি কিছু বাজার দরকার, তো ওই জন্যই বের হয়েছি। তো এই যে দেখতে দেখতে এখন কিন্তু আমরা চলেও এসেছি মেরাদিয়া বাজারে। তো সবার প্রথমে এখানে আমরা এসেছি একটা রুই মাছ কেনার জন্য, তবে আজকে আমি আসলে খুব একটা ভালো মানের রুই মাছ পাইনি। মনে হয় বিকেলের দিকে খুব একটা ভালো রুই মাছ পাওয়াও যায় না, সকালের দিকে বোধহয় পাওয়া যায়। তো যাই হোক, আমি যা পেয়েছি সেখান থেকে একটা মিডিয়াম সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি, মেবি 1 কেজি 400-500 গ্রামের মতো হবে। তো এই যে বাজার করে আমি এখন বাসায়ও চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রুই মাছ নিয়েছি, তারপরে একটা পাকিস্তানি মুরগি নিয়েছি, আর নিয়েছি 2টা পোয়া মাছ। এখানে 2টা পোয়া মাছ 1 কেজির মতো ওজন ছিল। আমি সাধারণত পোয়া মাছটা অতটা পছন্দ করি না, বাট জারিবের বাবা খুবই পছন্দ করে। আর এদিকে আমি লোট্টা মাছ নিয়েছি এখানে 1 কেজি। লোট্টা মাছটা অবশ্য আমার খুবই পছন্দের, তাই এনেছি। আর এখানে আমি আলু, কচুরমুখী, গাজর, ক্যাপসিক্যাম, তারপরে ঝিঙা, বেগুন এগুলো এনেছি সবজি হিসাবে আর কি। তো যাই হোক, বাজারটা এখন আমি গুছিয়ে লোট্টা মাছ কেটে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে লোট্টা মাছের রেসিপিটা শেয়ার করছি। তো এখানে আমি অল্প করে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচের বাটা, হলুদের গুঁড়া আর লবণ সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। আর মরিচ বাটাটা কিন্তু আমি সব কিছু থেকে একটু বেশি দিয়েছি, কারণ এই লোট্টা মাছটা ঝাল ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না। আর এই মাছটা আমি লাস্টের দিকে লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেই, তাহলে এই মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না। তো এখন দেখতে পাচ্ছেন মাছটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এছাড়াও এর ভিতরে আমি তেজপাতা আর কাঁচামরিচও অ্যাড করেছিলাম, ওটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব। আর এদিকে আমি এখানে ডাল রান্না করে নিচ্ছিলাম সাতকরা দিয়ে। জারিবের বাবা কিছুদিন আগে সিলেট থেকে সাতকরা এনেছে, আপনারা এটা অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছেন। তো আমি আসলে ভাবছিলাম যে এই সাতকরাটা কী দিয়ে রান্না করা যায়, তো ভাবলাম যে ডাল দিয়েই রান্না করে দেখি যে খাওয়া যায় কি না বা টেস্ট কেমন। তো মাশাল্লাহ দিলে ডাল দিয়ে সাতকরা এত মজা হয়েছে যেটা আমি আসলে কল্পনাই করিনি। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ডাল রান্না করি ওভাবেই রান্না করেছি, শুধু ডালটা যখন ফুটে ওঠে তখন ওর মধ্যে সাতকরা দিয়ে কিছুক্ষণ জাল করে তারপরে ডালটাতে আমি বাগার দিয়ে দিয়েছি। আশা করছি আমি কিভাবে রান্না করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই যে আমার ডালটাও কিন্তু বাগার দেওয়া হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে এভাবে সাতকরা দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো পরে আমি সাতকরাগুলা কেটে কেটে ডিপে রেখে দিয়েছি, ভেবেছি যে নেক্সটে ছোট মাছ দিয়েও চচ্চড়ি করে খেয়ে দেখব, অনেকেই এভাবে খাই, সেটা আমি অনেকের ভিডিওতে দেখেছি। আর এদিকে আমি যে মুরগিটা এনেছিলাম ওখান থেকে অর্ধেকের একটু বেশি মুরগি রান্না করে নিচ্ছিলাম। তো যে দেখতেই পাচ্ছেন মুরগিটার জন্য মশলা কষিয়ে এখন মুরগিটা দিয়ে দিয়েছি। তো মুরগিটা আমি একটু পাতলা ঝোল করে আলু দিয়ে রান্না করব। আর এদিকে কিন্তু আমি বেশ কিছু আলু হালকা করে ভেজে নিয়েছি, এটা আমি পরে অ্যাড করব। আর এই যে সেই লোট্টা মাছটা আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, আপনারা চাইলে এর থেকে বেশিও ম্যারিনেট করে রাখতে পারেন। আর ওদিকে তো দেখতেই পেলেন আমি কিন্তু লাস্টে কাঁচামরিচ আর তেজপাতাও দিয়ে দিয়েছি মাছের মধ্যে। আর এখানে আমি কড়াইয়ে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি, আসলে সামুদ্রিক মাছে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর পাশের চুলাতে কিন্তু আমার মুরগিটা হচ্ছে। তো এখানে আমি তেলের মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে
তখন সেই ম্যারিনেট করা লোটটা মাছগুলা দিয়ে দিতে হবে। তো দিয়ে সাথে সাথে একটু মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, এরপরে কিন্তু মাছ এভাবে আর নাড়া যাবে না, কারণ লোটটা মাছ অনেক নরম, সেটা তো আপনারা অনেকেই জানেন। আর এখানে আমি ওই পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম, অবশ্য পানিটা না দিলেই ভালো হতো, এটা আমি আসলে বুঝিনি। পানি ছাড়া রান্না করলে সব থেকে বেশি টেস্ট হয়, কারণ লোটটা মাছ দিয়ে এমনিতেই অনেক বেশি পানি বের হয়, আপনারা যখন রান্না করবেন তখন একটুও পানি দিবেন না। তো যাই হোক, এখন আমি মাছটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে এখন আলগা করে দিয়েছি। এখন এই মাছটাকে আমি আলগা করে একদম পুরপুরা করে ফেলবো, মানে নিচের দিকে হালকা যখন পুড়ে পুড়ে যাবে, মানে লেগে লেগে যাবে, তখন আমি মাছটাকে নামিয়ে নিব। তো নামানোর 5 মিনিট আগে আমি এখানে বেশ কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন, তবে আমার টমেটোটা অত পছন্দ না, তো ওই জন্য আমি আর দেইনি। আর এদিকে রান্না করতে করতে হঠাৎ রুমে দেখি যে আমার বাবাটার কোনো সাড়া শব্দ নেই, সবসময় ও খেলা করে আর মুখ দিয়ে নিজের মতো করে গল্প করতে থাকে, তো আমি রান্নাঘর থেকেই সেগুলো শুনি। যখন দেখি যে একদমই চুপচাপ হয়ে গিয়েছে, তখন আমি রুমে এসে চেক করি যে সে কি করছে। তো রুমে এসে দেখি যে আমার বাবাটা ঘুমিয়ে গিয়েছে, আসলে আজকে দুপুরে ও ঘুমায়নি, আর ইদানিং জারিফ একটু দুষ্টুমিও করে, দুপুরে ঘুমাতে চায় না, দেখা যায় সন্ধ্যার পরে গিয়ে ও ঘুমিয়ে যায়। তো এদিকে আজকের মতো আমার রান্না বান্না শেষ, এদিকে আমি রান্নাঘরটাও খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, যে থালা বাসনগুলো ছিল সেগুলোও ক্লিন করে নিয়েছি, শুধু ওই কড়াইটাই বাকি আছে, কড়াইয়ে একটু মাছ যেহেতু লেগে গিয়েছে ওটা একটু পরে ক্লিন করে নেব, আর বাকি খাবারগুলো আমি টেবিলে নিয়ে গিয়েছি। তো এই যে আমার সেই লোটটা মাছের মজাদার চচ্চড়ি, আপনাদের সবাইকেই আমি সাজেস্ট করব আপনারা একবার হলেও লোটটা মাছের এই চচ্চড়িটা ট্রাই করতে, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা হচ্ছে গিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল, আসলে আলু দিলে ঝোলটা একটু পাতলা না হলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না, তো এই জন্য ঝোলটা একটু পাতলাই রাখি। আর এখানে সেই সাতকরা দিয়ে মসুরের ডাল, আপনাদেরকে আমি এটাও ট্রাই করার জন্য সাজেস্ট করব, আপনাদের কাছে যদি এমন কোনো অপশন থাকে অবশ্যই এই ডালটা ট্রাই করে দেখবেন। আমরা আসলে ভাবছিলাম যে কেমন না কেমন হবে, বাট খেয়ে আমরা তো পুরাই অবাক, মাশাল্লাহ দিলে অনেক ভালো লেগেছে। আর এখানে আমি রান্না বান্না শেষ করে গোসল করার সময় পর্দাগুলোও ধুয়ে ফেলেছি, এখন আমি পানি ঝরতে দিয়েছি, এগুলো আসলে চিপি নাই যেহেতু এগুলা একটু পিছলা টাইপের পর্দা। আর এখানে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একটু আপেল কেটে নিয়েছি, এখানে প্রথমে যে আপেলটা দেখতে পাচ্ছেন সিল্কা নাই, এটা আমি জারিফের জন্য কেটেছি, আর যেটাতে সিল্কা আছে ওগুলা আমি এবং জারিফের বাবা খাবো। তো যাই হোক, এখানে জারিফকেও আমি রাতের খাবার আরও বেশ আগেই খাইয়ে দিয়েছি, তো জারিফকে আপেল দিয়েছিলাম খাওয়ার জন্য, আজকে কেন জানি না জারিফ আপেল খেতে চাচ্ছিল না ওইভাবে, অন্যান্য দিন কিন্তু আপেলটাও খুব পছন্দ করেই খাই, তবে আজকে খুব একটা খেতে চাচ্ছিল না, প্রথমে 2-1 পিস খেয়ে বাকিগুলো আর খাইনি। তো তারপরও আমি ভাবছিলাম যে 2-1 পিস খাই সেটাই ভালো। আর জারিফকে আমি সারাদিনে একবার যে কোনো ফল দেওয়ার ট্রাই করি, তবে অবশ্য রাতে না, আমি সাধারণত 12টার দিকে ওকে যে কোনো ফ্রুটস দেই, আর মাঝে মাঝে মালটার রস করে দিই যখন ও ঘুম থেকে ওঠে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।